আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই খুব ভালো আছো এবং নিরাপদে আছো। তোমাদের রসায়ন দ্বিতীয় পত্রের জৈব রসায়ন অধ্যায়টি নিয়ে আলোচনা করা হচ্ছে। আজ এই অধ্যায় সংশ্লিষ্ট সমগোত্রীয় শ্রেণী এবং কার্যকরীমূলক সম্পর্কে আলোচনা করা হবে। শিক্ষার্থীরা, শুরুতেই আমরা জানব সমগোত্রীয় শ্রেণী কাকে বলে। একই প্রকার মৌল সমন্বয়ে গঠিত সমধর্মী জৈব যৌগ সমূহকে এদের আণবিক ভরের ক্রমবর্ধমান সংখ্যা মানে অর্থাৎ অনুস্থিত কার্বন পরমাণুর সংখ্যার বৃদ্ধিক্রমে সারিবদ্ধ করে যদি প্রত্যেক পাশাপাশি দুটি যৌগের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকে এবং ওই যৌগসমূহের সংযুক্তিকে একটি সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায়, তবে ওই সারিকে ওইসব যৌগের সমগোত্র শ্রেণী বা হোমোলোগাস সিরিজ বলে। আর এরূপ শ্রেণীর প্রত্যেক সদস্যকে সমগোত্রক বা ইংরেজিতে হোমোলোগ বলে। তোমরা যেটি খেয়াল করবে শিক্ষার্থীরা, সমগোত্রীয় শ্রেণী হওয়ার জন্য অবশ্যই আমরা যে দুটি যৌগের মধ্যে তুলনা করব, অর্থাৎ তারা দুটি যৌগ সমগোত্র কিনা একে অপরের, সেক্ষেত্রে আমরা লক্ষ্য করব অনেক অনেকগুলো শর্তের মধ্যে। প্রথম শর্তই হচ্ছে সংজ্ঞা থেকে আমরা যেটি দেখতে পাই যে তারা একই প্রকার মৌল সমন্বয়ে গঠিত কিনা। দুই নম্বরে আমরা যেটি দেখব তাদেরকে তাদের আণবিক ভরের ক্রম অনুসারে সাজানো আছে কিনা, অর্থাৎ তিনটি যৌগ যদি থাকে, আমরা যদি ধরি একজনের ভর 12, একজনের ভর 16, একজনের ভর 20, তাহলে অবশ্যই আমাদেরকে যেটি খেয়াল রাখতে হবে যে সারিতে যেন তারা 12, 16 এবং 20 আকারে যেন সাজানো থাকে, এবং শুধু সেরকম সাজানো থাকলেই চলবে না। এছাড়াও যেটি লক্ষ্য করতে হবে যে পাশাপাশি দুটি যৌগের মধ্যে একটি মিথিলিন মূলকের পার্থক্য আছে কিনা। মিথিলিন মূলকের সংকেত হলো বর্ণ CH2 বর্ণ। যেমন ধরো আমরা জানি মিথেন এবং ইথেন, যাদের সংকেত হলো CH4 এবং C2H6। এই দুটি যৌগকে আমরা যখন পাশাপাশি রাখবো দেখা যায় প্রথম মিথেনে একটি কার্বন, ইথেনে দুটি কার্বন, যখন আমরা বিয়োগ করবো একটি কার্বন, আবার হাইড্রোজেন 4টি, এখানে 6টি, বিয়োগ করার পর চলে আসছে 2টি। তাহলে মিথেন এবং ইথেনের ক্ষেত্রে আমরা যেটি দেখতে পাই এরা একই প্রকার মৌল সমন্বয়ে গঠিত। তাদেরকে তাদের আণবিক ভরে আমরা যদি ক্রমানুসারে সাজাই তাদের দুটি যৌগের মধ্যে একটি মিথিলিন মূলকের পার্থক্য বজায় থাকে। এছাড়াও আমরা সংজ্ঞা থেকে যেটি দেখতে পাই যে তাদেরকে একটি সাধারণ সংকেত দ্বারাও আমরা প্রকাশ করি, যেমন অ্যালকেনের সাধারণ সংকেত CnH2SM+2। এই কারণে আমরা বলবো এই যৌগগুলো হলো একে অপরের সমগোত্র, অর্থাৎ তারা একটি সমগোত্রীয় শ্রেণীর অন্তর্ভুক্ত। সমগোত্রীয় শ্রেণী বলতে আমরা সাধারণত জৈব যৌগের বা জৈব রসায়নের সমগোত্রীয় শ্রেণীর রসায়নটাকেই বুঝি আমরা জৈব যৌগের রসায়ন। আর তার মধ্যে অ্যালকেন, অ্যালকোহল, অ্যালকিন, অ্যালকাইন, জৈব অ্যাসিডেরা প্রত্যেকেই এক একটি সমগোত্রীয় শ্রেণী। শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা জানবো যে সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্যসমূহ। প্রত্যেক সমগোত্রীয় শ্রেণীর যৌগসমূহের মধ্যে নিম্নোক্ত 5টি বৈশিষ্ট্য আমরা দেখতে পাবো। অলরেডি আমরা সংজ্ঞার মধ্যে যা উল্লেখ করেছি, এক নম্বর যে শর্তটি বা বৈশিষ্ট্যটি তা হলো এদের একটি সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায়। যেমন আমরা ইতোমধ্যেই জেনেছি অ্যালকেনের সাধারণ সংকেত হলো CnH2SM+2, আর অ্যালকিনের ক্ষেত্রে তোমরা জানো তা হলো CnH2SN, এবং অ্যালকাইনের ক্ষেত্রে তা হলো CnH2SN-2। সিমিলারলি অ্যালকোহলের ক্ষেত্রে আমরা যে সাধারণ সংকেতটি জানি তা হলো CnH2SM+1OH, যেটা অ্যালকোহলকে নির্দেশ করে। দুই নম্বর শর্তটি বা বৈশিষ্ট্যটি হলো পাশাপাশি দুই সমগোত্রকের মধ্যে একটি মিথিলিন মূলকের পার্থক্য থাকে। তোমাদেরকে ইতোমধ্যে ম্যামতা মিথেন এবং ইথেন দিয়ে বলেছি, এখানে তোমাদের উদাহরণ হিসেবে রেখেছে মিথানল ও ইথানল। বলা হচ্ছে এদের মধ্যে পার্থক্য হলো বর্ণ CH2 বন্ড, অর্থাৎ মিথিলিন মূলক। তোমরা খেয়াল করবে এই দুটি যৌগের আমরা যখন পার্থক্য করব, উভয় দিক থেকে মিথাইল মূলক এবং অ্যালকোহল মূলক ক্যান্সেল হয়ে গেলে শুধু থাকবে হলো মিথিলিন মূলক। তিন নম্বর বৈশিষ্ট্যটি হলো প্রত্যেক সমগোত্রকে শ্রেণীর একটি নির্দিষ্ট কার্যকরী মূলক থাকবে, অর্থাৎ প্রত্যেকটি সমগোত্র শ্রেণীর একটি নির্দিষ্ট কার্যকরী মূলক থাকে, যেমন বন্ড ওয়েজ হলো অ্যালকোহলের কার্যকরী মূলক। চার নম্বর যে বৈশিষ্ট্যটি তা হলো প্রত্যেকটি সমগোত্র শ্রেণীর একটি সাধারণ প্রস্তুত প্রণালী থাকবে। তোমরা জানো যেমন ধরো মিথেন আমরা যে পদ্ধতিতে প্রস্তুত করতে পারবো,
সিমিলারলি ইথেন প্রোপেন একই পদ্ধতিতে আমরা প্রস্তুত করতে পারবো। প্রত্যেকটি সমগোত্র শ্রেণীর একটি নির্দিষ্ট বা কমন প্রস্তুত প্রণালী আছে। যেমন কেউ যদি মিথানল তৈরি করতে পারে তাহলে সে স্বাভাবিকভাবে ইথানলও তৈরি করতে পারবে। পাঁচ নম্বর বৈশিষ্ট্যটি হচ্ছে এদের মধ্যে রাসায়নিক ধর্মে সাদৃশ্য থাকে, অর্থাৎ প্রত্যেকটি সমগোত্র শ্রেণীর যৌগসমূহের মধ্যে আমরা যেটি দেখতে পাবো তাদের প্রত্যেকের রাসায়নিক ধর্মে মিল থাকবে, কিন্তু এদের আণবিক ভর বৃদ্ধির সাথে সাথে এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক ঘনত্ব প্রভৃতির ক্রমটি কী ঘটবে, পরিবর্তন ঘটে। যেমন মিথানল স্ফুটনাঙ্ক 65 ডিগ্রি সেলসিয়াস হলেও ইথানল স্ফুটনাঙ্ক হচ্ছে 78.3 ডিগ্রি সেলসিয়াস। শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা জানব কার্যকরী মূলক সম্পর্কে। কার্যকরী মূলকের সংজ্ঞাটি হল যে সকল মূলক কোনো জৈব যৌগের অণুতে বিদ্যমান থেকে ওই জৈব যৌগের ভৌত এবং রাসায়নিক ধর্ম নির্ধারণ করে সেই সকল মূলককে উক্ত জৈব যৌগের কার্যকরী মূলক বলে। ম্যাম আবারও বলছি, যে সকল মূলক কোনো জৈব যৌগের অণুতে বিদ্যমান থেকে ওই জৈব যৌগের ভৌত এবং রাসায়নিক ধর্ম নির্ধারণ করে সেই সকল মূলককে উক্ত জৈব যৌগের কার্যকরী মূলক বলে। অর্থাৎ যদি আমরা দেখতে পাই যে কোনো একটি জৈব যৌগের মধ্যে বন্ড COOH এই মূলকটি রয়েছে যা জৈব অ্যাসিডকে নির্দেশ করে, আমরা এই মূলকটি দেখলেই তা বুঝে যাব। এবং শুধুমাত্র যে যৌগটি জৈব অ্যাসিড তাই বুঝব না, এছাড়াও আমরা যেটি বুঝে নিতে পারব যে এই জৈব যৌগটি হলো অ্যাসিড, অর্থাৎ ইহা ক্ষারের সাথে বিক্রিয়া করবে এবং ইহা নীল লিটমাসকে লাল করবে। শিক্ষার্থীরা, এই যে অ্যাসিডের যে বৈশিষ্ট্যটি বা তা যৌগটি কোন রাসায়নিক ধরনের বিক্রিয়া দিবে, কোনটি দিবে না, তা কিন্তু আমরা ওই মূলকটি দেখে নির্ধারণ করব। এছাড়াও যৌগটির ভৌত ধর্ম কীরূপ হবে, সে পানিতে দ্রবণীয় হবে কি হবে না, তাও কিন্তু আমরা ওই মূলকটি দেখেই নির্ধারণ করব। যদি আমরা দেখতে পাই যে কোনো একটি জৈব যৌগের মধ্যে অ্যালকোহল মূলক রয়েছে তাহলেও কিন্তু আমরা বুঝতে পারবো জৈব যৌগটির প্রকৃতি কীরূপ হবে, তা আমাদেরকে কিন্তু এই মূলকটি জানিয়ে দিবে। তাহলে যে মূলকগুলো আমরা কোনো জৈব যৌগের অণুতে দেখতে পেলে বা যারা বিদ্যমান থেকে ওই জৈব যৌগের ভৌত এবং রাসায়নিক ধর্মটি নির্ধারণ করবে, আমরা সেই সকল মূলককেই বলবো উক্ত জৈব যৌগের কার্যকরী মূলক। শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা বিভিন্ন কার্যকরী মূলক সম্পর্কে জানব। তোমরা ইতোমধ্যে জেনেছ যে কার্বন কার্বন একক বন্ধন হলে তা অ্যালকেনকে নির্দেশ করে, তেমনি অ্যালকিনের কার্যকরী মূলক অর্থাৎ যে সকল সংকেতের মধ্যে আমরা দেখতে পাবো যে সেখানে কার্বন কার্বন দ্বিবন্ধন রয়েছে তা অ্যালকিনের কার্যকরী মূলক নির্দেশ করে। অনুরূপভাবে অ্যালকাইনের ক্ষেত্রে তা হবে কার্বন কার্বন ত্রিবন্ধন। এ প্রসঙ্গে একটি কথা বলে রাখা দরকার, যদিও আমরা জানি কার্বনের যোজনী 2 এবং 4 হতে পারে, তবে জৈব রসায়নে কার্বনের যোজনী আমরা সর্বদা 4 ব্যবহার করব। যেমন ইতোমধ্যে তোমরা কার্বন কার্বন দ্বিবন্ধনের ক্ষেত্রে দেখেছো যে কার্বন কার্বন দ্বিবন্ধনে এখানে যোজনী প্রত্যেকটি কার্বনের ক্ষেত্রে, এখানে 2 যোজনী আবার তাদের 2টি হাত দেখা যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রে যোজনী কিন্তু 4 আছে। অ্যালকোহলের কার্যকরী মূলক হচ্ছে বন্ড OH, যা কার্বনের সাথে এভাবে যুক্ত থেকে যৌগ গঠন করতে পারে, যাকে আমরা অ্যালকোহল মূলক নামে জানি। এরপর হ্যালো অ্যালকেন, যেটা বা অ্যালকাইল হ্যালাইড যাকে আমরা বলে থাকি, যেমন একটি কার্বনের সাথে যদি হ্যালোজেন বন্ধন আকারে থাকে তখন সেই ক্ষেত্রে আমরা বলবো তা অ্যালকাইল হ্যালাইড বা হ্যালো অ্যালকেন নামে পরিচিত। এরপর রয়েছে অ্যামিন। অ্যামিনের যে কার্যকরী মূলক তা কিন্তু প্রকৃতপক্ষে বন্ড NH2। অ্যামিনের যে কার্যকরী মূলক তা হলো প্রকৃতপক্ষে বন্ড NH2, যেখানে বন্ড যে শব্দটি ম্যাম বলছি বা বন্ধন, তা আসলে কার্বনের সাথে যৌগ গঠনের মাধ্যমে একটি জৈব যৌগ বা অ্যামিন যৌগ গঠন করে। আর অ্যামিনের কার্যকরী যে মূলকটি রয়েছে তার নাম হলো অ্যামিনো মূলক। এরপর রয়েছে অ্যালডিহাইড। অ্যালডিহাইডের কার্যকরী মূলক হলো বন্ড CHO, আর সেক্ষেত্রে তার নামটি হলো অ্যালডিহাইড মূলক। তোমাদেরকে এই প্রসঙ্গে একটি কথা বলে রাখা দরকার, যখনই জৈব রসায়নের ক্ষেত্রে কোনো একটি কার্যকরী মূলকের মধ্যে তোমরা অক্সিজেন দেখতে পাবে, সেই ক্ষেত্রে গাঠনিক সংকেত লেখার সময় অবশ্যই সেই অক্সিজেনটিকে দ্বিবন্ধন দিয়ে এভাবে উপরে করে লিখবে কার্বনের সাথে, তাহলে সেক্ষেত্রে তার যোজনী ওখানে 2 নির্দেশ করে
একটি হাত সে হাইড্রোজেনের সাথে বন্ধন গঠন করলো, আরেকটি হাত খালি থাকবে। যেটি খেয়াল রাখতে হবে, মূলক অর্থ মানেই হলো, বা মূলকের ক্ষেত্রে আমাদের জানতে হবে মিনিমাম তার একটি হাত বা বন্ধন এরকম খালি থাকতে হবে, যে খালি হাত বা বন্ধনটির মাধ্যমে সে অন্য কোনো মূলকের সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করতে পারবে। তাহলে এটি হলো অ্যালডিহাইডের কার্যকরী মূলক। এরপর রয়েছে কিটোন। কিটোনের ক্ষেত্রে আমরা যেটি জানবো, কিটোনের কার্যকরী মূলক হলো বন্ড, সিও বন্ড, যেখানে কার্বনের সাথে অক্সিজেন দ্বিবন্ধন দিয়ে এরকম যুক্ত থাকবে। আর তা দুটি হাত খালি এ কারণেই, কারণ কার্বনের সাথে অক্সিজেন হলে যোজনে দুই নির্দেশ হয়, আর বাকি দুটি হাত খালি থাকবে যেখানে যোজনে চার পূর্ণ হয়। এরপর রয়েছে কার্বক্সিলিক অ্যাসিড, যার গাঠনিক সংকেতটির এখানে দেখানো আছে বন্ড COOH। তোমাদের কি ইতিমধ্যেই বলেছি অক্সিজেন থাকলে তা দ্বিবন্ধন দিয়ে আমরা লিখব উপর দিকে অক্সিজেন, কিন্তু এখানে কিন্তু আরও একটি অক্সিজেন আছে, তাকেও যদি আমরা দ্বিবন্ধন দিয়ে নিচে দেখাতে চাই তবে দেখা যায় যোজনী চার কমপ্লিট হয়ে যাবে, আমরা তখন আর হাইড্রোজেন দেখাতে পারবো না। এই কারণে একটি অক্সিজেনকে দ্বিবন্ধন দিয়ে উপরে লিখে বাকি ওয়েজ অংশটিকে আমরা বন্ড আকারে দেখালাম এবং একটি হাত খালি রয়েছে, যা কার্বক্সিল মূলক নামে পরিচিত। এরপর রয়েছে অ্যাস্টার। জৈব অ্যাসিড এবং অ্যাস্টারের সাথে মিল হলো এটি, জৈব অ্যাসিডের ক্ষেত্রে কার্যকরী মূলক হলো বন্ড COOH, আর অ্যাস্টারের ক্ষেত্রে তা হলো বন্ড COOR, অর্থাৎ হাইড্রোজেনের জায়গায় এখানে অ্যালকাইল মূলকটি উপস্থিত থাকে। আর সেক্ষেত্রে গাঠনিক সংকেত আগের মতোই, তোমরা এখানে শুধু এইচ এর জায়গায় আরটি ব্যবহার করবে, যা অ্যাস্টার মূলক নামে পরিচিত। এরপর রয়েছে অ্যামাইড, যাকে আমরা এসিনামাইড নামে জানি, যা কার্যকরী মূলক হলো বন্ড CONH2, অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা যখন গাঠনিক সংকেত লিখব, কার্বনের সাথে যেহেতু অক্সিজেন আছে তাকে দ্বিবন্ধন দিয়ে আমরা উপরে লিখব, পাশে নাইট্রোজেনের সাথে দুটি হাইড্রোজেন আমরা যুক্ত করে আমরা তার গাঠনিক সংকেতটি লিখতে পারি। আরেকটি ইম্পর্টেন্ট যেটি, তা হলো সায়ানাইড বা নাইট্রাইল, তোমরা এটি ভালো করে পড়বে। সেই ক্ষেত্রে আমরা গাঠনিক সংকেতটি যখন দেখব, আমরা জানি কার্বনের যোজনী চার, নাইট্রোজেনের যোজনী তিন ব্যবহৃত হয়, তাহলে গাঠনিক সংকেত এভাবে তাকে লেখা হয়। এছাড়াও তোমরা জেনে নিবে নাইট্রোমূলক বন্ড NO2, সালফোনিক অ্যাসিড মূলক বন্ড SO3H, এই বিষয়টি সম্পর্কে তোমাদের জানতে হবে। শিক্ষার্থীরা, এতক্ষণ পর্যন্ত যতটুকু অংশ তোমাদেরকে পড়ানো হলো, তোমরা তা বাসায় লিখে প্র্যাকটিস করবে, যদি কোনো সমস্যা হয় তবে তা কমেন্টস করে জানাবে। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।